ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয়, দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। হবিপুর ইসকনের তত্ত্বাবধানে রানাঘাট স্বাস্থ্যোন্নতির ময়দানে প্রতি বছরের ন্যায় এবছরও বিরাট এক রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। জয় জগন্নাথ। আমার সকল দর্শক বন্ধুদের রথযাত্রা উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রানাঘাট মহকুমার সব থেকে বড় রথযাত্রা মহোৎসব এবং মেলা রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে প্রতি বছরের ন্যায় এবছরও মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে। তারই কিছু প্রাথমিক ঝলক নিয়ে আমি সুজয় চলে এসেছি আজ রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে। এখানে অনুষ্ঠিত হতে চলেছে রথের মেলা। চলো বন্ধুরা, আজ তোমাদের সেই মেলাটা ঘুরে দেখাবো, আর সঙ্গে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সেই উপলক্ষে একটি বিরাট মেলা বসেছে রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে। চলো বন্ধুরা, আজকে তোমাদের জন্য এই মেলার কিছু প্রাথমিক ঝলক থাকছে, কারণ আমি যখন এই ভিডিওটি তোমাদের জন্য সংগ্রহ করছিলাম তখনও মেলা সম্পূর্ণরূপে শুরু হয়নি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কেমন হতে চলেছে তার একটি আক্ষরিক চিত্র তোমাদের জন্য তুলে ধরলাম। ভিডিওটি খুবই সংক্ষিপ্ত, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো মেলাটা একটু ঘুরে দেখি। মেলার পূর্ব পাশে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ কেন্দ্র, এখান থেকে সুলভ মূল্যে ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাওয়া সম্ভব। অন্যান্য মেলার ন্যায় এ মেলায়ও বিভিন্ন ছোট ছোট দোকান রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন তার বিভিন্ন সামগ্রী এই মেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো ধরনের জিনিস ক্রয় করতে পারো। খাওয়া দাওয়া, আনন্দ এবং ভগবান শ্রী জগন্নাথ দেবের সান্নিধ্য লাভ সবই তো রয়েছে এই মেলায়। তাহলে আর দেরি কেন, চলে এসো বন্ধুরা, আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা উৎসবের শুভ আরম্ভ, অর্থাৎ আজ প্রথম রথযাত্রা। আজ থেকে আগামী 8 দিন এই মেলা চলবে উল্টো রথ পর্যন্ত। তো বন্ধুরা, চলে এসো রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে। রথযাত্রার প্রারম্ভিক দিন থেকে উল্টো রথ পর্যন্ত রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে প্রতিদিন মহানাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ এবং জগন্নাথ দেবের নামগান চলবে। তো বন্ধুরা, তোমরা সরাসরি চলে আসতে পারো এই মেলাতে। এই মেলার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। রানাঘাট স্টেশন থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়ার বিনিময়ে পৌঁছে যাবে এই মেলা প্রাঙ্গণে। আর যে সকল বন্ধুরা সড়ক পথে আসতে চাও, তাদের জন্য ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর ধরে সরাসরি চলে এসো রানাঘাট কোটমোড়। সেখান থেকে মাত্র কয়েক সেকেন্ডের দূরত্বে এই মেলা প্রাঙ্গণ। এই মেলাতে কোনো প্রবেশ মূল্য নেই, তাই নির্দ্বিধায় প্রিয়জনের সঙ্গে, আপনজনের সঙ্গে, পরিবারের সঙ্গে চলে এসো রানাঘাট রথযাত্রা উৎসব এবং মেলা 2023-এ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও খুব গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আসতে চলেছে, তো চ্যানেলটির সঙ্গে থাকো। দেখা হবে, চলো। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এই ভিডিওটি এখানেই রাখছি, হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেল প্রথমবার জন্য এসেছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।